নমস্কার বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজ আমি আপনাদের দেখাবো গাছ থেকে যেভাবে খেজুর সংগ্রহ করা হয়। তো এটা দেখতে পাচ্ছেন, ছোট চারা খেজুর গাছ। ছোট চারা গাছ থেকেই খেজুর হওয়া শুরু করে। এখানে অনেক ছোট ছোট চারা গাছ দেখা যাচ্ছে। ওই খেজুর গাছের পাশে দেখা যাচ্ছে, ওগুলো হলো অ্যালোভেরা গাছ। তো আপনাদের তো জায়গার নামটি বলা হয়নি, জায়গাটি হলো সৌদি আরব। এখানে 10-12 হাজারের মতো খেজুর গাছ রয়েছে। আজ প্রচণ্ড রোদ পড়েছে, এখানে এত গরম, তাপমাত্রা হয়তো 48 ডিগ্রি হবে আজ। এই গাছগুলো তো দেখে মনে হচ্ছে, এগুলো থেকে মনে হয় খেজুর সংগ্রহ করা হয়ে গেছে। আমরা এখন দেখব গাছ থেকে যেভাবে খেজুরগুলো সংগ্রহ করে। দেখতে পাচ্ছি একটা লোক গায়ের সঙ্গে দড়ি বেঁধে গাছে চড়ছে। পেছনে একটা দড়ি ঝুলতে দেখা যাচ্ছে। এত রোদ আর গরম, তারপরেও এত কষ্ট করে তারা গাছ থেকে খেজুরগুলোকে সংগ্রহ করছে। আর একটা লোকও গাছে চড়ার জন্য তৈরি হয়ে আছে, একই গাছে দুজন চড়ছে।
পেছনের ঝুলানো দড়িটা দিয়ে তারা এভাবে একটা পাত্র তুলে নিচ্ছে উপরে। খেজুরগুলো হাত দিয়ে ছিঁড়ে তারা ওই পাত্রটিতে রাখছে। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।